খালি পেটে কি আর মুকেশ কানিয়ে যাবার মনে হয় যাম বেলা অনেক হয়েছে দৌড়ে যান বাবু আছে না এই বাবু সাংবাদিক বাবু ওর কাছে পান 50 টাকা আর ওই যে ওই বাড়ির নাইলি আপা ওমার কাছে পান 70 টাকা ওই টাকা কটা আছে দিবে চাইছে খালি ডেট দেয় ওই একজন বুঝি আছে ওই ডিগ্রি বা আরেকজন আছে গোপাল ফুটুলে চার দোকান হ্যাঁ দাম ভাই দালে বুঝি
সব দেখলুম ভাই ভোরবেলা পুরি দিবে কে শর্মা কে শর্মা চায়া নিলিতে হয় খালি আসিয়ে না খুলি না ধুয়ে দেবো সেনকে হয় নন্ডি করে দিব ওলা গরিব মানুষ জন্য আমার কথা দামে নাই ভাই তোমরা যদি থাকো আমরা খালি যাবো আর আসবো চাষি কই যাচ্ছে তোমরা কিছু কাছে সঞ্চয় তুলবে আমরা ওইবার কাছে 6,000 টাকা নিয়েছিলাম ভাই হ্যাঁ এই টাকাটা শোধ করছি কিস্তি দিতে না ঘেতলামও হয়েছিল বেশি টাকা বলে দিবে না 7,000 দিবে 1,000 বাড়াই দিস আজ যে টাকাটা তুলিয়ে মোর মোর বউ এনা সব করছে মাঠের হাটে থেকে বলে দুগুনে বকরির বাচ্চা কিনবি আর বকরির বাচ্চা যেমন তেমন খালি টাকা গোনা হাত দিয়ে ধরে লাগিয়ে খাই আজ যে মোর শেষ চান এই অস্তমে মোর যুবক ফকির বানালো আজ যে মোর শেষ চান দেখুন হয় যাবি না হয় আসবি হয় বাচ্চা হোক না হয় ফকির হোক আজকে যা আছে কপালে যদি টাকা মারিয়ার পা তাহলে মার ওষুধ কয়টা ওষুধ লাগবে কে তোর সিংকে রং পুরো নিয়ে যার পা ফুলের বসে নিয়ে যাবা তাকে ছুটে কিনে নিয়ে আসি মারা আর বউ তুই তো এখন কাপড় নিবি ওটা তুমি ধরনে না হয় ফকির হল না হয় বাদশা হল আর আজ যদি কান ধরি তো অবাও করিম জুয়ে ফেললে নো কে গো শর্মা শর্মা কে শর্মা এলা এলাও কেমন তোমরা বাড়ান না এই জন্যেই তো এই জন্যে ভালো মেডিসিন নিয়ে কোনো আসতে নাই এই ভালো মেডিসিন দেখলে গ্রামীণ ব্যাংকের ম্যানেজাররা খারাপ পায় ভালো মেডিসিন দেখলে সামনে বসে থাকে টাকা দিতে দেরি করে কত এই 7,000 টাকা কোন দিয়ে এখন সময় না কে কে আসার মা যাও টাকাও দিবার পারে আবার কমও দিবার পারে শোনেন না গেলে বগরি পাওয়া যাবি বা হ্যাঁ কেমন কথা তোমরা আদুর ভাই অবেলা গেলে হয়েছে খালি কো তো ভাই হাটের একটা ব্যাপার আছে না বগরি হাট নাকি দুপুর বেলা আর বেলা গেছে কবে এখন শুনতে হয় নাই আরো কি বগরি পাওয়া যাবে না তোমরা আচ্ছা এই পাক দিয়ে কোমরপুর মোড় দিয়ে আপনার কথা দিয়ে বাড়ি যাও মুই আসি না খালি জামে রাখি জুয়ার ধান্দা করে নাই তো আর না না কি কই তুই তো অবাক হচ্ছিস কিন্তু মুই আর উঠলে নাই কত তো অবাক তো কত দিদি আর তুমি কথা তো বিশ্বাসই করে না যে একদম বেড়ি ছেলে সাথে সুন্দর করা যায় কবে দেখি আর না কোন পাক দিয়ে এখন কি পোলা কাটা দিয়ে বাড়ি যাও
সারাদিন ঘুরি বেড়াইছি টাকা দেয় নাই বাকি দিছে আজ সুন্দর করে টাকা কটা দেওয়ার কথা মুই খালি এই যে বাদুলে দিয়ে টাকা কটা নিয়ে যাই মারাইছি দেরি করে নো তোমরা বাড়ির যা আউল সাহেব দোকান থেকে একটা চাউল নিয়ে ভাত আনবি বারো মুই খালি যাই মারাইছি আজ দিন ভাত ঠান্ডা হবে না তুমি আমার ঢোকেন না বিশ্বাস তো নাই আচ্ছা তোমরা বাড়ি যাও বাড়ি যা ঠান্ডা বাড়ি করিয়া ভাত বারো মুই আসিয়া না তুমি এলা হাত থেকে কি আমার জগটা পড়ে গেল ভাই হ্যাঁ কোনো বিপদ টিপদ আছে নাকি ভালো মানুষ গেছে মোবাইলটাও বন্ধ করছো এই বিচার করবে এই বিচার আমি তোমার ঘরে কাছেই দিয়ে গেলাম।